হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বার্ডস অফ গ্যাঞ্জেস আমি খুব ছোট্ট একজন ইউটিউবার আমার চ্যানেলটাও খুব ছোট্ট তাই অনেকেই হয়তো আমাকে চেনে না আমার নাম অঙ্কিতা আমি থাকি হচ্ছে সিঙ্গাপুরে আর ওই চেষ্টা করি সপ্তাহে একটা করে ব্লগ দিতে জেনারেলি আমার ভিডিওগুলো ট্রাভেল বা আমার দৈনন্দিন জীবনকে ঘিরেই হয়ে থাকে তবে আজকের ভিডিওটা কিন্তু একদম ডিফারেন্ট একটা বিষয় নিয়ে আর যে যে ঘটনাটা ঘটেছে সেটাকে নিয়ে কিন্তু সবাই প্রতিবাদ করছে আজকে যদি কলকাতায় থাকতাম তাহলে কিন্তু নিশ্চয়ই প্রতিবাদ মিছিলে গিয়ে যোগদান করতাম কিন্তু যেহেতু দেশ থেকে অনেকটা দূরে থাকি তবুও কিছু বলবো না এটা তো হতে পারে না বলুন আফটারঅল আমি বাঙালি এবং আমি ছোটবেলা থেকে কলকাতাতেই বড় হয়েছি আমার বাড়ি থেকে আরজি করে দূরত্ব এক কিলোমিটারও হয়তো হবে না এত কাছে থেকে জায়গাটাকে এত কাছ থেকে দেখে বড় হয়েছি আজকে কিছু না বললে হয়তো নিজের মধ্যে অনেক কথা চেপে থেকে যাবে যে ঘটনাটা ঘটেছে সেটা সেটার শাস্তি নিয়ে মানে যে বা যারা এই ব্যাপারটার মধ্যে যুক্ত তাদের যাতে খুব কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় দৃষ্টান্তমূলক শাস্তি হয় আর মেয়েদের নিরাপত্তা যাতে আমাদের শহরে আমাদের দেশে অনেক বেশি স্ট্রং হয়ে ওঠে সেটাকে নিয়ে তো প্রত্যেকে কথা বলছে প্রত্যেকে মানে আমি তাদের সাথে পুরোপুরি একমত এবং আমার আমার মন থেকে সমস্ত সমর্থন আছে তাদের তাই জন্য তারা যে কথাগুলো অলরেডি বলছে মিডিয়ার সামনে বা মানুষের সামনে বা মুখ্যমন্ত্রীর কাছে সেটাকে কিন্তু আর রিপিট করব না সেগুলোকে সমর্থন করি আমি আজকে কিছু কথা বলতে চাই যেটা আমার মনে হয় যে আমরা প্রত্যেক এরম মেয়েরা নিজের বাড়ি থেকে শুরু করতে পারি এবং আমাদের শুরু করা উচিত ইটস হাই টাইম আজকে টিভিতে এত কিছু দেখতে দেখতে নিজের ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল সেই ঘটনাটা দিয়েই আজকে ভিডিওটা শুরু করছি ঘটনাটা হচ্ছে তখন আমার বয়স কত হবে ওই ধরে নিন বারো তেরো বছর বা তার থেকেও হয়তো কম হবে আর সালটা হচ্ছে ওই ধরে নিন দু বা নাইনটি নাইন দু হাজার দু এক এরকমই হবে এর থেকে বেশি হবে না তো যেরকমটা জেনারেলি আমাদের প্রত্যেক মধ্যবিত্ত বাঙালি পরিবারেই হয় যে আমরা পড়াশোনার সাথে সাথে নয় আঁকা নয় গান নয় নাচ কিছু একটা শিখে থাকি তো গলা শুনে তো বুঝতেই পাচ্ছেন গান ওয়াজ নট মাই ফোর্টে তো আমি আঁকা শিখতাম এবং আঁকা ব্যাপারটা কিন্তু আমার খুব মনের কাছের একটা জিনিস মানে ভীষণ প্রিয় জিনিস হচ্ছে আমার আঁকা তো প্রত্যেক সপ্তাহে রবিবার দিন আমি আঁকা শিখতে যেতাম এবং আঁকা স্কুলটা যেহেতু বাড়ি থেকে খুব একটা দূরে নয় হেঁটে এই এক কিলোমিটারের মধ্যে তো আমি একা একাই যেতাম এবং একা একাই ফিরতাম বাড়িতেও বাড়িতে অসুবিধা ছিল আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা করার সেই মুহূর্তে কেউ ছিল না তো ভালোই চলছিল আঁকা টাকা তারপরে হঠাৎ করে একদিন একটি ব্যক্তির আবির্ভাব ঘটলো একটি ছেলে একেবারে বকাটে একটি ছেলে এর কাজ ছিল হচ্ছে আমাকে স্টক করা মানে ফলো করা এ যখন আমি আঁকা শিখতে বেরোতাম তখন আমার বাড়ি থেকে আমার পেছন পেছন যেত আঁকা স্কুল পর্যন্ত তারপরে ওখানে গিয়ে দু ঘন্টা বসে থাকতো তারপরে যখন আমি আবার ফিরতাম তখন আবার আমার পেছন পেছন ফিরতো আমার বাড়ি পর্যন্ত তো বুঝতেই পাচ্ছেন সে আমার বাড়ি চিনতো মানে এবং হয়তো আমার ব্যাপারে অনেক কিছু জানতো এই জিনিসটাও চললো কিছুদিন তারপর তার আর একটু সাহস বাড়লো সেই সাহস বাড়াতে সে এবার আমাকে ডাকাডাকি করতে শুরু করলো পেছন থেকে দাঁড়ান কথা আছে দাঁড়াও কথা আছে দাঁড়াচ্ছ না কেন এতবার বলছি কেন উত্তর দিচ্ছ না এরকম এরকম হলো তখন এতটাই ছোট যে এই ব্যাপারগুলোতে না ভীষণ ভয় লাগতো তো অ্যাজ ইফ আমি শুনতেই পাইনি এরকম একটা ইগনোরেন্স দেখি ওখান থেকে গোট গট গোট গট করে তাড়াতাড়ি বাড়ি চলে আসতাম এই ব্যাপারটা যখন কিছু দিন চললো তার হয়তো মনে প্রচন্ড রাগ হলো যে আমি তার উত্তর দিচ্ছি না বা তার ডাকে সাড়া দিচ্ছি না নেক্সট যে যে জিনিসটা সে করলো সেটা কিন্তু আমার কাছে পুরোপুরি আনএক্সপেক্টেড সেটা হচ্ছে একদিন সে হঠাৎ করে ওই আঁকা শিখতে গেলাম আর ফেরার পথে দুপুরবেলা যখন বেশ রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছিল তখন সে হঠাৎ করে এসে বলল হচ্ছে যে যদি না দাঁড়াও আর যদি না উত্তর দাও তাহলে কিন্তু খেয়ে অ্যাসিড ঢেলে দেবো মানে আই ওয়াজ শকড মানে আমার মনে হচ্ছিল যে আমি যদি পেছন ঘুরি তাহলে হয়তো আমার মুখে তখনই অ্যাসিডটা ছুড়ে দেওয়া হবে তো আমি তো প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে দৌড়ে বাড়ি চলে এলাম বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম বললাম যে এটা অনেক দিন ধরে চলছে এবং তারপরে আমার বাবা মা আমাকে কদিন আঁকা স্কুলে যেতে দিল না আমিও গেলাম না যে হ্যাঁ মানে জানি না মানে প্রচন্ড ভয় লাগছে বেরোলেই মনে হচ্ছে যেন কিছু একটা হয়ে যাবে কিছু একটা অঘটন ঘটে যাবে তো আমি বেরোলাম না এরপর একদিন এই ছেলেটির আরো সাহস বাড়ল এ একেবারে মানে কোনো ভয় না করে চলে এলো সোজা আমার বাড়িতে কলিং বেল বাজিয়ে আমার বাবাকে বলল আপনার মেয়েকে ডেকে দিন তার সাথে আমার কথা আছে জাস্ট ভাবুন একবার এই ব্যক্তিটির সাথে না আমি কখনো কথা বলেছি না আমি তার দিকে ঘুরে তাকিয়েছি তার এতটা সাহস যে সে আমার বাড়ি বই চলে এলো হচ্ছে আমার বাবাকে বলতে যে আপনার মেয়েকে ডেকে দিন কথা আছে এবং আপনি যখন যদি তখন এই ছেলেটিকে দেখেন না আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে হি ইজ ইনটক্সিকেটেড হি ইজ নট ইন সেন্স হ্যাঁ ও কিছু একটা বলার কথা বলছে বাট ও হয়তো নিজেই জানে না ও কি বলছে বাবা প্রচণ্ড রেগে গেল তাকে একটা চরও মেরে দিল তারপরে পুলিশ কমপ্লেন করা হয়েছিল কিছুদিন পুলিশ প্রোটেকশনে ছিলাম কিন্তু তারপর এই ব্যক্তিটি উধাও হয়ে গেল না হয়তো তার বাড়ির লোকেরা তাকে উধাও করে দিয়েছিল আমার সাথে কোনো অঘটন ঘটেনি সেই দিন তারপর আস্তে আস্তে বড় হতে হতে কি হলো এই ঘটনাটা একটা ঘটনা হয়ে মনের মধ্যে রয়ে গেল কিন্তু এই সব কিছুর মধ্যেখানে যেটা কি খারাপ হলো বলুন তো সেটা হচ্ছে আমার আঁকা শেখাটা না বন্ধ হয়ে গেল আঁকা শেখাটা যখন বন্ধ হয়ে গেল তখন নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম যে আমি ভালো স্টুডেন্ট বড় হয়ে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব অনেক পড়াশোনা করতে হবে তো সময় পাওয়া যাবে না আঁকাটা ওই থার্ড ল্যাঙ্গুয়েজের মতো ঠিক আছে এখন আর হচ্ছে না পরবর্তীকালে চেষ্টা করে দেখ আচ্ছা বলুন তো যেরকম নিরাপত্তাহীনতার ভয়ে আমি আমার আঁকাটাকে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ল এরকম বড় বড় নিরাপত্তাহীনতার নিজের জীবন থেকে বার করে দেবে মানে এরপর এরকম একটা টাইম আসবে যখন বাবা মা বলবে যে এরম পড়াশোনাটাই করি যেটা তুই বাড়িতে বসে করতে পারবি আর যেটা তোকে বাড়িতে এসে কেউ শিখিয়ে দিয়ে যাবে আর এরম চাকরিটাই করি যেটা তুই ওয়ার্ক ফ্রম হোম করতে পারবি তোকে যাতে অফিস যে না যেতে হয় মানে ওয়্যার আর উই হেডিং আমি যে ঘটনাটা আপনাকে বললাম সেটা বলেছি বললাম হচ্ছে দু সালের ঘটনা আর এখন দু হাজার চব্বিশ এই চব্বিশটা বছরে না রাজনৈতিক দল পাল্টেছে প্রশাসক পাল্টেছে প্রশাসন পাল্টেছে নিয়ম এসেছে নতুন নতুন সমাজ পাল্টে গেছে আমরা হিউম্যান ইন্টেলিজেন্স থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে চলে গেছি কিন্তু যে জিনিসটা পাল্টাইনি সেটা হচ্ছে আমাদের মেয়েদের সেফটি অ্যাট প্রেজেন্ট আমি যেহেতু সিঙ্গাপুরে থাকি তাই জন্যে মানে এখানে থেকে আমি একটা জিনিস অবজার্ভ করেছি আপনারা হয়তো সবাই শুনেছেন যে সিঙ্গাপুর ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড করাপশান ফ্রি এখানে থেকে আমি একটা জিনিস না রিয়েলাইজ করেছি অবজার্ভ করেছি যে দেখুন দুটো কারণ আছে যার জন্যে সিঙ্গাপুর ইজ সোসিং একটা কারণ হচ্ছে ডেফিনেটলি ল অ্যান্ড অর্ডার যদি এখানে কেউ কোনো দোষ করে থাকে কোনো মলেস্টেশন বা আরও বড়ো কোনো দোষ আর কি যদি কেউ করে থাকে আর যদি সে ধরা পড়ে যায় যদি বলবো না সে তো ধরা পড়বে বিকজ পুরো শহরটাই তো সিসিটিভি ক্যামেরায় মোড়া না তো আপনি ডেফিনেটলি ধরা পড়ে যাবেন যদি ধরা পড়ে যান তাহলে এত কঠোর শাস্তি দেওয়া হয় এখানে এখানে এত তাড়াতাড়ি ডেথ পেনাল্টি দিয়ে দেওয়া হয় যে মেবি প্রত্যেকটা মানুষের মধ্যে না এই একটা ব্যাপার আছে মনের মধ্যে যে আমি যদি কিছু করি আমি ধরা পড়ে যাব। মানে আমি যদি গিয়ে একটা গাছও চুরি করতে যাই না কারোর বাড়ি থেকে আমি ধরা পড়ে যাব। এবং আমি যদি ধরা পড়ে যাই আমাকে কেউ ছেড়ে কথা বলবে না আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কারণ আছে জানেন তো সেটা হচ্ছে সমাজ আমি একটা জিনিস মন থেকে খুব মনে করি যে দেখুন কোনো বাচ্চা তো মায়ের পেট থেকে জন্মেই ক্রিমিনাল হয়ে যায় না তাকে ক্রিমিনাল করে কিন্তু আমাদের সমাজ আর এই সমাজে আমাদের প্রত্যেকের কিন্তু একটা পার্টিসিপেশন আছে একটা সমাজ তখনই খুব ভালো হয় যখন তাকে না একটা গুড এক্সাম্পল দেওয়া হয় সেই রকমই কিছু এক্সাম্পল নিয়ে আজকে আমি কথা বলতে চাই এবং খুব বড় করব না ভিডিওটা মোটামুটি ধরে নিন ওই চারটে কি পাঁচটা এক্সাম্পল নিয়ে আজকে আমরা এরকম কথা বলবো ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে একটা বাচ্চার আপব্রিঙ্গিং হ্যাঁ স্পেশালি আপনার ছেলের আপব্রিঙ্গিং দেখবেন আমাদের বাড়িতে যখন মেয়েরা জন্মায় যখন মেয়েরা বড় হয় তখন আমরা মেয়েদেরকে না প্রচুর জ্ঞান দিই হ্যাঁ তুই এই জামাটা পরবি না তুই এইভাবে কথা বলবি না তুই এখানে যাবি না হ্যাঁ তুই এভাবে কেন বসেছিস এভাবে কেন লোকের সাথে কথা বলছিস এই তুই গায়ে পড়ছিস কেন হ্যাঁ তাহলে তোকে ফর গ্রান্টেড নিয়ে নেবে লোকজনেরা এরকম আমরা কিন্তু মেয়েদেরকে প্রচুর জ্ঞান দিই আমি বলছি না যে এই জ্ঞানগুলো ভুল হ্যাঁ কিছু জ্ঞান কিন্তু সত্যি সত্যি ঠিক এবং সেগুলো মেয়েদেরও দেওয়া উচিত কিন্তু আমরা ছেলেদেরকে না খুব বেশি জ্ঞান দিই না এবং আমার মনে হয় যে একটা বাচ্চার আপব্রিঙ্গিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনি দেখবেন যত ক্রিমিনালস হয় না তাদের কিন্তু তাদের যদি হিস্ট্রি দেখেন তাদের যদি চাইল্ডহুড গল্পগুলো শোনেন দেখবেন যে মোস্ট অফ দ্য পিপলের কিন্তু একটা খুব ডিস্টার্ব চাইল্ডহুড থাকে উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মানে একটা চাইল্ডহুডকে কারেক্ট করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদ্যাক্ট এক্সাম্পল দিয়ে বলছি ধরুন আপনি আপনার হাজব্যান্ডের কাছে রোজ মার খান হ্যাঁ মানে ডোমেস্টিক ভায়োলেন্স তো ইজ ভেরি কমন ইন ইন্ডিয়া ইজ ভেরি কমন ইন কলকাতা অলসো তো আপনার হাজব্যান্ড আপনাকে নিয়মিত বাড়িতে এসে মারে এবং আপনাকে মারে হচ্ছে আপনার বাচ্চার সামনে এইরকম ক্ষেত্রে যেটা বাচ্চার মধ্যে ফার্স্ট যে সাইকোলজিটা ডেভেলপ করে সেটা হচ্ছে ডেফিনেটলি মায়ের প্রতি সিম্পাথি আর বাবার প্রতি প্রচন্ড একটা রাগ কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু আপনার ছেলের মধ্যে এই ব্যাপারটাও রেজিস্টার্ড হয় যে আমার বাবা যখন আমার মাকে মারে তখন আমার মা তো কিছুই করতে পারে না না সে প্রতিবাদ করে না সে ব্যাক করে আর না সে কিছু করে সে শুধু কাঁদে হ্যাঁ শুধুই কাঁদে তো এখান থেকে আমার মনে হয় না যে ওই ফার্স্ট এক্সাম্পলটা আমার ছেলেকে আমি দিয়ে দিলাম যে দেখ তুই অ্যাজ আ পুরুষ মানুষ যদি একজন মহিলাকে কিছু করিস সেই মহিলাটা কিন্তু তোকে প্রতিবাদ করতে পারবে না তার প্রতিবাদ করার ক্ষমতা নেই এই যে পেট্রিয়ার্কিটাকে আমরা মেয়েরাই কোথাও প্রুফ করে দিই একটা বাচ্চার সামনে সেই জিনিসটাকে নিয়েই কিন্তু বাচ্চাটা বড় হয়ে যায় সেকেন্ড যে পয়েন্ট আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার বাচ্চা মানে আপনার ছেলে আর কি তার ইন্টারেস্টটা কোন দিকে তৈরি হচ্ছে তো দেখুন আজকালকার দিনে তো বাচ্চারা বড় হওয়ার জন্য পনেরো বছর হওয়ার দরকার পড়ে না মানে আই আই বিলিভ যে আমার ছেলের বয়স হচ্ছে দশ বছর এবং আমার মনে হয় যে সে দশ বছরে কোয়াইট ম্যাচিওর সে সব কিছু বোঝে সব কিছু জানে বিকজ তার কাছে ওপেন ইন্টারনেট অ্যাক্সেস আছে তো এই এইরকম একটা সিচুয়েশনে আমার মনে হয় যে এই ব্যাপারটা মনিটর করা খুব দরকার যে আপনার বাচ্চার ইন্টারেস্টটা কোন দিকে যাচ্ছে মানে খুব ডিস্টার্বিং কিছু ইন্টারেস্ট জেগে যাচ্ছে না তো তো এইগুলোকে আপনি কীভাবে মনিটর করবেন ডেফিনেটলি তার ব্রাউজিং হিস্ট্রি দেখুন এই অ্যাপিলটা তো আমি সব শ্রেণীর মাকেই করতে চাই যে আপনার বাচ্চা কোন বন্ধু সাথে মিশছে তারা কী নিয়ে আলোচনা করছে বা ধরুন ইন্টারনেটে গিয়ে সে কী খুঁজছে কী নিয়ে তার ইন্টারেস্ট বেশি এগুলো কিন্তু আপনার দেখা দরকার আপনি যদি রিল বানাতে পারেন আপনি যদি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে পারেন তাহলে ব্রাউজিং হিস্ট্রি কিভাবে চেক করতে হয় আর কিভাবে দেখতে হয় হচ্ছে যে আপনার ছেলে লাস্ট এক মাসে কি কি জিনিস সার্চ করেছে ইন্টারনেটে সেটাও আপনি করতে পারবেন থার্ড ব্যাপার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাচ্চাকে সেফগার্ড করা মানে এই যে আমরা এত ল অ্যান্ড অর্ডার নিয়ে কথা বলছি না যে আমাদের নিরাপত্তা চাই ল অ্যান্ড অর্ডার চাই ল অ্যান্ড অর্ডার চাই আচ্ছা বলুন তো প্রত্যেকটা বাড়িরও তো একটা ল অ্যান্ড অর্ডার হয় রাইট আর সেই ল অ্যান্ড অর্ডারগুলোকে কি আমরা মেনটেন করি আমাদের তো মেনটেন করা উচিত ধরুন আপনার ছেলে সে স্কুলে কিছু একটা দোষ করেছে এবং তার জন্যে আপনাকে গার্জেন কল করা হয়েছে আপনি গেলেন শুনলেন তারপরে বাড়ি ফেরার পর মানে আপনি হয়তো আপনার বাচ্চাকে একটু বকলেন টুকলেন কিন্তু আপনি বেমালুম কি করলেন যাতে ও ওর বাবার কাছে বকা না খায় বা যাতে ও বাড়ির লোকের কাছে আরও বকা না খায় আমি এরকম প্রচুর মাদের দেখেছি যে এই ব্যাপারটাকে পুরোপুরি চেপে যায় মানে আমার বক্তব্য যে মা হিসেবে বাচ্চাকে সেফ গার্ড করাটা কিন্তু আপনার উদ্দেশ্য হওয়া উচিত নয় র্যাদার তাকে এটা বোঝানো উচিত যে সে ভুল করেছে এবং সে রুল ব্রেক করেছে এবং রুল ব্রেক করা ইজ আ ক্রাইম দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট জানেন তো রুল ফলো করতে মানুষকে শেখাতে হবে রুল ব্রেক করতে নয় আমি যদি গিয়ে একটা লাইনে দাঁড়াই মানে আমি যদি একটা দোকানে ঢুকে দেখি যে একটা লাইন আছে তাহলে আমি ওই লাইনটার পেছনেই দাঁড়াবো আমি ব্রেক করে আগে যাওয়ার চেষ্টা করবো না এই ব্যাপারটা ছোটোবেলা থেকে আমার মধ্যে আসতে হবে যে দিস ইজ আ রুল আমি কিছু খেয়ে তার চিপসের প্যাকেটটা বা ঠোঁয়াটাকে একটা ডাস্টবিনে ফেলবো সেটাকে রাস্তায় ফেলবো না দিস ইজ আ রুল আমি সিগনাল বাইপাস করে রাস্তা ক্রস করে যাব না দিস ইজ আ রুল এবং এই প্রত্যেকটা রুল ছোট ছোট রুল যখন একটা বাচ্চা ফলো করতে শেখে যে হ্যাঁ দিস ইজ আ রুল স্কুলে ডিসিপ্লিন শেখানো হয় না বলুন যখন আমরা ছোট ছিলাম আমাদের স্কুলে তো দরকার না হলেও জুতোতে একটু নোংরা হয়ে গেলেও বলতে হচ্ছে জুতোটা আবার পালিশ করতে হবে নোখ একটু বড় হয়ে গেলে বলতো নোখটা খেটে ফেলতে হবে এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার বাচ্চাকে ডিসিপ্লিনড করা ডিসিপ্লিনড হতে হবে যদি কেউ ডিসিপ্লিন ছোটবেলা থেকে শেখে না তাহলে সে বড়ো হয়েও বুঝবে হচ্ছে যে এটা আমার ডিসিপ্লিনের বাইরে এবং আমি এটা করব না আমি প্রচুর দেখেছি হচ্ছে যেখানে মারা স্পেশালি নিজের বাচ্চাকে সেফ গার্ড করে এই বলে যে ঠিক আছে বাবা ছোট যা হয়েছে করে ফেলেছে আর নেক্সট টাইম করবে না আর এই নেক্সট টাইম করবে না করবে না করতে করতে একটা টাইমে গিয়ে যখন সে একটা বড় ক্রাইম করে ফেলে না তখনও তখনও তার মাথার মধ্যে হয়তো এটাই কাজ করে হচ্ছে যে ঠিক আছে আমি এটা করে ফেলছি তারপরে আমি আমার তারপরে আমাকে তো কেউ আছে বাঁচিয়ে দেবে ছোটবেলায় মা আছে বাঁচিয়ে দেবে বড় হয়ে হয়তো সে ভাবে যে আমার মাথার ওপর কোনো পলিটিক্যাল দাদা আছে যে আমায় বাঁচিয়ে দেবে ট রাইট রাইট মানে আপনি ছোটবেলা থেকেই বাচ্চাকে এটা বোঝান যে রুল ব্রেক করা যাবে না আর যে লাস্ট ব্যাপারটা নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে যে আচ্ছা যখনই কোনো বড় একটা ঘটনা ঘটবে মানে আজকে যে ঘটনাটা ঘটেছে আর জি করে বড় বড় ঘটনা ঘটলে কি আমরা রাস্তায় বেরোবো আমরা প্রতিবাদ করবো আমরা আন্দোলন করবো আমরা জাস্টিস চাইবো ছোট ব্যাপারগুলোকে আমরা কেন ইগনোর করে যাই বলুন তো ছোট ব্যাপারগুলো কিন্তু খুব একটা ছোট নয় আমার ঘটনার এক্সাম্পলটা দিয়ে যদি বলি তাহলে দেখুন যখন ছেলেটি আমাকে দিনের পর দিন স্টক করছিলো তখন আমি কেন পুলিশে বললাম না আমি কিন্তু গিয়ে তাকে সুযোগ দিলাম যে সে অতদিন স্টক করে করে সে হয়তো মনে মনে ভাবছে যে এ তো বুঝতে পারছে যে আমি তাকে ফলো করছি কিছু তো বলছে না তার মানে এরও মনে মনে কিন্তু ইচ্ছে আছে আমার প্রতি ইন্টারেস্ট আছে এই ব্যাপারটা আমার তাকে বুঝতে দেওয়ার দরকার কী ছিল আমি তো প্রথমেই তার ব্যাপারে কমপ্লেন করতে পারতাম তাহলে সে এতটা সাহস পেত না এবং আমার মনে হয় এভরি স্মল থিংসকেও কিন্তু নোটিস করা দরকার এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করুন সেই প্রতিবাদটা কিন্তু আপনার ঘরের ভেতর হতে পারে আপনার ঘরের বাইরে কর্মস্থলে হতে পারে এবং আপনার রাস্তাঘাটে হতে পারে এইগুলো করলে হয়তো আমি আপনি আমাদের সাথে এই এইরকম খুব বড় নোংরা কোনো ঘটনা আজ অবধি ঘটেনি উই আর ফরচুনের যে আজ অব্দি এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু আমরা আমাদের বড় হয়ে যাওয়ার যে জার্নিটা ওই বারো তেরো বছরের টাইম থেকে যখন আমরা বড় হয়েছি মাচিওর্ড হয়েছি এই পুরো জার্নিটাতে আই এম শিওর যে আমি আমার মতন প্রত্যেকটি মেয়ে ভারতবর্ষে কলকাতা শহরে প্রচুর মলেস্টেশন স্টেশন প্রচুর ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাচ এবং প্রচুর এই এইরকম খুব খুব শেমফুল জিনিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমরা সেইগুলোর প্রতিবাদ কেন করিনি তখন এবং আই থিঙ্ক এখন আমাদের প্রতিবাদ করা উচিত প্রতিবাদ করা উচিত যাতে আমারই ছেলে বন্ধুটি ওই ধরুন কলেজে বা স্কুলে ইচ্ছে করে পেন্সিলটা ডেস্ক থেকে ফেলে ডেস্কের ভেতর ঢুকে আমার স্কার্টের নিচে উঁকি মেরে না দেখতে যায় যে আমার স্কার্টের ভেতর দিয়ে কী দেখা যাচ্ছে আমার প্রিন্সিপাল আমার স্যার আমার কোনো অফিস এলাকাতে আমার বসই হোক আমার কলিগই হোক কেউ যদি আমাকে একটা উল্টোপাল্টা মন্তব্য করে কেউ যদি একটা ইনঅপ্রোপ্রিয়েট কমেন্ট পাস করে আমার কিন্তু তাতেও প্রতিবাদ করা উচিত তো কি হয়েছে সে আমার গায়ে হাত দেয়নি কিন্তু সে আমার আতে ঘা দিয়ে তো কথা বলেছে রাইট সেইটারও প্রতিবাদ করা উচিত প্রতিবাদ করা উচিত সো দ্যাট কোনো দিন কেউ একটা উঠকো হঠাৎ করে একটা উড়ে এসে জুড়ে বসালো পাশ থেকে সাইকেল নিয়ে চলে যাবে আর ফট করে বলে চলে যাবে হচ্ছে তোকে ড্যাশ বো এই ব্যাপারটা যেন বলার তার সাহস না থাকে আমাদের ওখানে লোকাল ট্রেনে স্টেশনে এয়ারপোর্টে রাস্তায় পুজোর সময় ভিড়ে থার্টি ফার্স্ট ডিসেম্বরে রাত্রির বেলা মানে এরকম ঝুড়ি ঝুড়ি এরকম মানে অগুন্তিক এক্সাম্পল আছে যেখানে হয়তো খুব বড় কোনো ক্রাইম হয় না কিন্তু ছোট ছোটো ক্রাইম তো প্রত্যেক প্রত্যেক দিন আমাদের ফেস করতে হয় ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মহিলা পর্যন্ত এই প্রত্যেকটা ব্যাপারে না প্রতিবাদ করতে হবে আঙুল তুলতে হবে চোখ রাঙাতে হবে যদি এগুলো আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে অপোজিট দিকের মানুষগুলোর যে এই একটা ধারণা হয়ে গেছে না যে মহিলা মানেই হচ্ছে ম্যানিপুলেট করে দেওয়া যাবে মহিলা মানেই হচ্ছে আমি নিজের মতন করে মানিয়ে নিতে পারবো এই ধারণাটা না এবার একটু ভাঙতে হবে এবার একটু এই ব্যাপারটাকে চেঞ্জ করতে হবে ওই বলে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম ঠিক ওই রকমই যে আমরা যদি মনে করি যে সমাজটা পরবর্তীকালে চেঞ্জ হবে শুধরে যাবে ভালো হবে তাহলে কিন্তু প্রথম স্টেপটা আমাদের আমাদের বাড়ির থেকে নিতে হবে আমরা প্রত্যেক যদি নিজের বাচ্চাদেরকে একটা ভালো মারা ভবিষ্যৎ দিই একটা ভালো আপব্রিঙ্গিং দি তাহলে আই হোপ যে আমার বাচ্চা কালকে বড় হয়ে গিয়ে আরেকজন সঞ্জয় রায় হয়ে যাবে না তো এইটা করার জন্যে ডেফিনেটলি আমাদের প্রত্যেককে কিন্তু এক হয়ে এগোতে হবে যদি আমার মন্তব্যে আপনারা সায় দেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যদি কি কোনো ব্যাপারে আপনারা ডিফার করেন তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন যদি আপনারা মনে করেন যে এই কথাগুলো সবাইকে বলা দরকার তাহলে ভিডিওটা শেয়ার করবেন আর যদি মনে করেন না ভিডিওটা শেয়ার করব না তাহলে গিয়ে তাদেরকে বলুন যে এইগুলো আমরা নিজেদের বাড়ি থেকে শুরু করে দেখি মেবি যদি চেষ্টা করে দেখা যায় হয়তো একটা ভালো ফিউচার আমরা আমাদের নেক্সট জেনারেশনকে দিয়ে যেতে পারবো আজকের ভিডিওটা এই অবধি आज के आशी बाय